একদল ডাকাতির ব্যাংক ডাকাতির পরিকল্পনা এতটা নিখুঁত এবং মাস্টারমাইন্ড ছিল যে তারা ডাকাতির আগে ব্যাংক এবং পুরো পুলিশ ডিপার্টমেন্টকে থ্রেট দিয়ে বলে যে আমি তোমাদের চোখের সামনে দিয়ে ডাকাতি করে নিয়ে যাব, পারলে তোমরা আমাকে খুঁজে বের করো। আর সেই ডাকাতেরা সেটি করেও দেখায়। তারা ডাকাতি করার পর সবার চোখে ধুলো দিয়ে সেই ব্যাংকের মেইন গেট দিয়ে বেরিয়ে যায়। তো সেই ডাকাতদের কি এমন মাস্টার প্ল্যান ছিল যে তারা পুরো ব্যাংকটাই ডাকাতি করে ফেলে অথচ তাদেরকে কেউই ধরতে পারে না? সেই চাঞ্চল্যকর রহস্যগুলো জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও পুরো মুভি জুড়ে এতগুলো টুইস্ট রয়েছে যেগুলো দেখার পর আপনি হতবাক হয়ে যাবেন। তো ব্যাংক ডাকাতির এমনই সব ঘটনা নিয়ে আজকের মুভি ইনসাইড ম্যান। তো চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক। মুভির শুরুতে দেখা যায় ডালটন রাসেল নামের একটা লোক, যাকে আমরা রাসেল বলেই জানবো, তো সে একটা বদ্ধ ছোট রুমে আটকে আছে এবং সে বলে যে আমার নাম ডালটন রাসেল, আমার কথায় মনোযোগ দিন কারণ আমি এক কথা দুবার বলি না, আর আমি কয়েকদিন যাবত একটা ছোট রুমে নিজের থেকেই আটকে রয়েছি কারণ আমি সম্প্রতি একটা ব্যাংক ডাকাতির নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করেছি। কেন করেছি সেটা যদি বলতেই হয় তাহলে আর্থিক প্রয়োজনটা বাদে উত্তরটা খুবই সহজ, কারণ আমি এই কাজে অনেক দক্ষ। যদি বলি কিভাবে, তাহলে সেখানে রয়েছে গল্পের মূল আকর্ষণ। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় আমেরিকার ম্যানহাটন ট্রাস্ট নামে একটা ব্যাংকে প্রতিদিনের মতোই ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তো ব্যাংকের দিকে একটা গাড়ি আসতে থাকে যেটা মূলত একটা পেইন্টিংয়ের গাড়ি ছিল, অর্থাৎ আজকেই ব্যাংকে পেইন্টিংয়ের কিছু কাজ ছিল। এরপর সেই গাড়ি থেকে কয়েকজন পেইন্টার, মানে রং করা মিস্ত্রি আর কি, তারা তাদের রং সহ আরও কিছু সরঞ্জাম নিয়ে পেইন্ট করার জন্য প্রথমে একজন ব্যাংকের ভিতরে ঢুকে। এরপর সে একটা টেবিলের কাছে এসে তার হাতে থাকা লাইটের মতো দেখতে একরকম ডিভাইস, যেটাকে মূলত ইনফ্রারেড বাল্ব বলে, যার আলো মানুষের চোখে পড়বে না কিন্তু ডাইরেক্ট ক্যামেরাতে গিয়ে হিট করবে, আর এই ডিভাইসটি দিয়ে সে আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এরপর আরও কয়েকজন লোক পেইন্টিং সরঞ্জাম নিয়ে ভিতরে ঢুকে এবং ব্যাংকের মেইন গেট বন্ধ করে দেয়। এই বিষয়টি যখন ব্যাংকের গার্ড খেয়াল করে তখনই সেই লোকটা গার্ডকে বন্দুক ধরে আর বাকি লোকরা বন্দুক নিয়ে সেখানে এসে স্মোক গ্রেনেড ছোঁড়ে এবং সবাইকে মাটিতে ডাউন হয়ে যেতে বলে। তখন সবাই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন ডাকাত দলের মধ্য থেকে একজন বলে, আমরা এখানে ডাকাতি করার জন্য এসেছি আর কেউ যদি আমাদের কাজে বাধা দাও তাহলে AK-47 বুলেট সরাসরি তার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। এমন সময় বাইরের একজন পুলিশ দেখে ব্যাংকের গেট দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। সে কাছে গিয়ে দেখতে পায় মেইন দরজা লক করা ছিল, আর তখনই সেই পুলিশকে দেখে একজন ডাকাত বের হয়ে এসে তাকে বন্দুক ধরে বলে, ভিতরে আমরা অনেক লোককে জিম্মি করে রেখেছি আর তোমাকে সতর্ক করে দিচ্ছি যে আশেপাশে যদি আমি কোনো পুলিশ দেখি তাহলে জিম্মিদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। এটা বলে সে আবারও ভিতরে চলে আসে। এরপর সেই পুলিশ একটু ছাইডে এসে থানায় ফোন করে এই ঘটনাটি জানিয়ে দেয় এবং সেখানে ব্যাকআপের জন্য অতিরিক্ত পুলিশ পাঠাতে বলে। অপরদিকে দেখা যায় একটা থানায় বসে ক্যাট নামের একজন গোয়েন্দা পুলিশ এবং তার সহকারী গল্প করছিল। তখন সেখানে তাদের বস এসে তাদেরকে জানায় যে ম্যানহাটন ট্রাস্ট ব্যাংকে ডাকাতি হচ্ছে এবং ব্যাংকের ভিতরে অনেক লোক জিম্মি আছে, আর সেই ডাকাতদের ধরতে এবং জিম্মিদের উদ্ধার করার জন্য এই গোয়েন্দা অফিসার ক্যাটকে দায়িত্ব দেওয়া হয়। তো এরপর ক্যাট তার সমস্ত ফোর্সকে নিয়ে সে ব্যাংকের দিকে রওনা দেয়। তারা সেখানে পৌঁছে বিল্ডিংটির চারিপাশে ঘেরাও করে ফেলে এবং ব্যারিকেড দিয়ে সকল রাস্তা ব্লক করে দেয় এবং সবাই পজিশন নেয়, আর পাশের বিল্ডিংগুলোর ছাদে স্নাইপার সেট করে রাখে। দেখা যায় অলরেডি সেখানে মিডিয়ার লোকও চলে এসেছে। অন্যদিকে একটি মেয়ে দ্রুত এসে একটা লোককে বলে যে, স্যার আমাদের একটি শাখায় ডাকাতি হচ্ছে, আর এই লোকটির নাম হলো আর্থার, আর যেই ব্যাংকটি ডাকাতি হচ্ছে ইনি সেই ব্যাংকের মালিক। এখন আর্থার বলে যে কেউ আহত হয়েছে নাকি? মেয়েটি বলে না, তবে আমাদের কর্মীসহ অসংখ্য মানুষ জিম্মি রয়েছে। আর যেহেতু আর্থার একজন প্রভাবশালী মানুষ তাই সে এই খবরটি শুনে তেমন একটা চাপ নেয় না, কিন্তু যখনই শুনে যে তাদের 32 নম্বর ব্রাঞ্চে ডাকাতি হচ্ছে তখনই আর্থার একদম ঘাবড়ে যায়। আর্থার সেখানে বসে পড়ে আর অনেক টেনশন করতে থাকে। তো প্রিয় বন্ধুরা, আসলে একটি ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, আর আপনাদের কাছ থেকে পাওয়া সাপোর্ট আর ভালোবাসাগুলোই আমার ভিডিও বানানোর মূল অনুপ্রেরণা। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। তো যাই হোক, আর্থার সেই 32 নম্বর ব্রাঞ্চের ডাকাতির খবর শোনার পর অনেক টেনশন করতে থাকে। অন্যদিকে সেই ডাকাতেরা সকল জিম্মিকে আরেকটা ফ্লোরে পার করে এবং সবার কাছে থাকা মোবাইল ফোনগুলো জমা নেয়। তখন সেই ব্যাংকের একজন কর্মকর্তা তার মোবাইলটি জমা দিতে রাজি হয় না, আর তখন ডাকাত সেই লোকটিকে অন্য রুমে নিয়ে নৃশংসভাবে মারতে থাকে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর সকল জিম্মিদের মধ্যে মহিলা এবং পুরুষকে আলাদা লাইনে দাঁড় করানো হয়, আর ডাকাতেরা তাদের সাথে করে অনেকগুলো ড্রেস এনেছিল আর সেই ড্রেসগুলো সবাইকে পরতে বলে।
এরপর সকল জিম্মিরা ডাকাতদের কথা মতো তারা এই কালো রঙের ড্রেস এবং মাস্ক পরে নেয়। তাদের সবাইকে একই রকমের ড্রেস পরানোর কারণ হল হঠাৎ করে সেখানে পুলিশ আক্রমণ করলেও যাতে পুলিশেরা সহজে চিনতে না পারে যে এদের মধ্যেও কে ডাকাত আর কে সাধারণ জনগণ। তো সেখানের একজন বয়স্ক লোক শ্বাসকষ্টের সমস্যায় অনেক কষ্ট পাচ্ছিল। তখন ডাকাতেরা তাকে গান পয়েন্ট নিয়ে ব্যাংকের বাইরে বের করে দিয়ে আবারও মেইন গেট লক করে দেয়। এখন কথা হলো পুলিশেরা চাইলেই সরাসরি ডাকাতের উপর আক্রমণ করতে পারবে, কিন্তু এটা করলে ডাকাতদের হাতে জিম্মি হওয়া নিরপরাধ মানুষগুলো মারা যেতে পারে। তাই পুলিশেরা সরাসরি অ্যাকশন নেওয়া থেকে বিরত থাকে এবং তারা চেষ্টা করে যে সাধারণ জিম্মি হওয়া লোকদের কোনো ক্ষতি ছাড়াই যেন ব্যাপারটি অন্যভাবে হ্যান্ডেল করা যায়। কিন্তু তারা ব্যাংকের চারপাশে একদম কড়াভাবেই সবাই অ্যালার্ট হয়ে থাকে আর পুলিশেরা এই বৃদ্ধটিকে এই ড্রেস পরা অবস্থায় দেখে প্রথমে ডাকাত মনে করে। এরপর সে মাস্ক খুলে বলে যে আমি ডাকাত নই, তারা আমাকে এই পোশাক পরিয়েছে। তখন পুলিশেরা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। অপরদিকে ডাকাতেরা ব্যাংকের ভল্টগুলো খুলে দেখতে পায় সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার এবং অনেক স্বর্ণ রয়েছে। এরপর তারা সেখান থেকে ব্যাংকের স্টোর রুমে চলে আসে। অন্যদিকে ম্যাডেলি নামের একজন মহিলাকে দেখা যায়, যে পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ, মানে টাকার বিনিময়ে সে মানুষজনের বিভিন্ন রকম সমস্যা সমাধান করে থাকে। দেখা যায় ম্যাডেলি তার এক ক্লায়েন্টের সাথে গল্প করছিল আর তখন তার এক সহকারী তাকে জানায় যে আর্থার নামের একজন লোক ফোন করে তার সাথে কথা বলতে চাচ্ছে, মানে সেই ব্যাংকের মালিক আর্থার। আর ম্যাডেলি ফোন রিসিভ করলে আর্থার বলে যে আমার ছোট্ট একটা সমস্যা দেখা দিয়েছে যেটার সমাধানের জন্য বিশেষ দক্ষ এবং বিচক্ষণ কাউকে প্রয়োজন, আর এটার জন্য আমি তোমাকেই পারফেক্ট মনে করছি। এরপর আর্থার ম্যাডেলির সাথে দেখা করে তাকে বিস্তারিত বলে। আর্থার তাকে জানায় যে ডাকাতেরা আমার যে ব্যাংকে ঢুকেছে সেখানের একটা সেফটি বক্সে আমার এমন কিছু রয়েছে যা অনেক অনেক মূল্যবান, আর আমি চাই তুমি ব্যাংকের ভিতরে গিয়ে ডাকাতদেরকে যেভাবে পারো ম্যানেজ করবে, যাতে তারা যত ইচ্ছে টাকা নেয় কিন্তু সেই সেফটি বক্স যেন না খোলে। আর যদি তারা সেই সেফটি বক্স খুলেও ফেলে তাহলে সেটার ভিতরে যা থাকবে সেটা তুমি তাদের কাছ থেকে নিয়ে যেভাবে পারো আমাকে এনে দিবে, আর এই কাজের বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। ম্যাডেলি বলে আপনি চিন্তা করবেন না, আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমার কাজে অসন্তুষ্ট হয়নি। অন্যদিকে দেখা যায় সেই ডাকাতেরা ব্যাংকের স্টোর রুমের র্যাকগুলো সরিয়ে সেই রুমে ফ্লোর কাটতে থাকে আর বাইরে ক্যাট দেখেছে ডাকাতেরা যে গাড়ি নিয়ে এসেছিল সেটা একটা পেইন্টিংয়েরই স্টিকার লাগানো ছিল। আর স্টিকারটি উঠানোর পর ক্যাট বুঝতে পারে তারা আসলে গাড়িটিও অন্য কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছে। এরপর দেখা যায় ডাকাতেরা আরেকজন জিম্মিকে সেখান থেকে বের করে দেয় আর পুলিশ তাকে সেফ জোনে নিয়ে আসে। ক্যাট দেখে তার গলায় একটা বক্স ঝোলানো আছে যেখানে লেখা ছিল তারা ভিতরে মোট 50 জন লোকের জন্য খাবার চেয়েছে, আর এভাবে কোনো লোককে তারা বের করে দিলেই ক্যাট সেই লোকদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে। তো এরপর ডাকাতের কথা অনুযায়ী ক্যাট তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। এ সময় ক্যাট ডাকাতের লিডারকে বলে যে আমি ডিটেকটিভ ক্যাট আর তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমি কল দিব, আশা করি তুমি ভেতরে যাওয়ার পর আমার কলটি রিসিভ করবে। আর দেখা যায় ডাকাতের মধ্যেও একজন মেয়েও ছিল যে ওই স্টোর রুমের ফ্লোরে গর্ত খুঁড়ছিল। এরপর প্রথমবারের মতো ডাকাত দলের লিডার তার মাস্ক খোলে। আপনাদের কি মনে আছে মুভির শুরুতেই যে ডালটন রাসেল নামের একটা লোক বলেছিল যে আমরা একটা ব্যাংক ডাকাতির নিখুঁত পরিকল্পনা করছি, আর এটাই সেই রাসেল, আর সে এই ডাকাত দলের লিডার। এরপর রাসেল একটা লকার খুলে দেখে যে সেখানে অনেকগুলো ছোট ছোট পোটলা রয়েছে যেগুলোর ভিতরে হয়তো ডায়মন্ড আছে, আর সে এই লকার থেকে একটা ফাইল বের করে নিয়ে অন্য রুমে চলে আসে। অন্যদিকে দেখা যায় সেই প্রাইভেট গোয়েন্দা ম্যাডেলি এই শহরের একজন মেয়রকে সাথে নিয়ে ক্যাটের সাথে দেখা করতে চলে আসে, কারণ ম্যাডেলি যেহেতু এই ব্যাংকের মালিক আর্থারের সাথে ডিল করেছিল যে সে ডাকাতদের হ্যান্ডেল করবে, কিন্তু ক্যাট ছিল সরকারি গোয়েন্দা, তাই ম্যাডেলি চাইলেও সরাসরি ডাকাতদের সাথে কথা বলার জন্য ব্যাংকের ভিতরে যেতে পারবে না। আর ম্যাডেলির সাথে এই মেয়রের অনেক ভালো সম্পর্ক ছিল, তাই মেয়র যাতে ক্যাটের সাথে কথা বলে ম্যাডেলিকে ডাকাতদের সাথে দেখা করার জন্য যেন ব্যবস্থা করে দেয় সেজন্য ম্যাডেলি মেয়রকে প্রক্সি হিসেবে সাথে নিয়ে আসে। যাই হোক, প্রথমে মেয়রের কথায় ক্যাট রাজি হয় না। পরে মেয়র ক্যাটকে বলে যে তুমি যদি ম্যাডেলিকে ডাকাতের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও তাহলে খুব শীঘ্রই তোমার অনেক বড় প্রমোশন হবে। যাই হোক, এমন অফার পেয়ে সবশেষে ক্যাট রাজি হয়। এরপর ক্যাট সরাসরি ডাকাতদের লিডার রাসেলকে কল দেয়। তখন ম্যাডেলি রাসেলকে বলে আমার পরিচয়টা না হয় তোমার সাথে সরাসরি কথা বললেই জেনে যাবে, আর বলে যে যাই হোক শুধুমাত্র সেই জিম্মি হওয়া নিরপরাধ লোকদের কথা ভেবে আমি তোমার জন্য সুন্দর একটা ডিল ম্যানেজ করেছি যেটাই তোমার স্বার্থ রক্ষা হবে এবং কারো কোনো ক্ষতিও হবে না, আর তুমি নিরাপদে থাকবে। রাসেল বলে কি সেটা? ম্যাডেলি বলে সেটা না হয় সরাসরি কথা বলেই জানা যাক। তখন রাসেল ম্যাডেলির সাথে কথা বলতে রাজি হয়। এরপর রাসেল ম্যাডেলিকে ভিতরে নিয়ে তার সমস্ত শরীর চেক করে নেয়। ম্যাডেলি রাসেলকে বলে আমি যে চুক্তিটা ঠিক করেছি সেটা হলো তুমি যদি এখন আত্মসমর্পণ করো তাহলে তুমি সর্বনিম্ন সাজা ভোগ করবে,
রাসেল বলে, চুক্তিটা তাহলে শুধু এইটুকুই? ম্যাডিলি বলে, না, জেল থেকে বের হয়ে তুমি $2 মিলিয়ন পাবে। রাসেল বলে, এসব বাচ্চাদের কাহিনী বন্ধ করে আমার কী স্বার্থ রক্ষা করবে সেটা বলো। তখন ম্যাডিলি বলে, এইটুকুই বলার ছিল। তখন রাসেল বলে, তুমি যেটার জন্য এখানে এসেছো সেই কাহিনীটা আমি নিজের থেকেই বলে দিচ্ছি। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একজন আমেরিকান নাগরিক যে পেশায় ব্যাংকার ছিল, সে জার্মানদের সাথে হাত মিলিয়ে নিজ দেশের সাথে বেইমানি করেছিল আর অসংখ্য মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করেছিল। আর সে এই কুকর্ম করে অর্জিত সম্পদ দিয়ে পরবর্তীতে একটা ব্যাংক খুলেছে। আর তুমি তারই পক্ষ নিয়ে আমার সাথে চুক্তি করতে এসেছো, তাই তো? আসলে রাসেল এই কথাটা কেন বলল সেটা হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন, তবে একটু পরে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই কথার রহস্যটা কি। তখন ম্যাডেলি বলে, ব্যাপারটা বেশি ঘোলাটে না করে যত দ্রুত সমাধান করা যায় তোমার জন্য ততই ভালো। রাসেল বলে, তুমি তাহলে এখন কি করতে চাচ্ছ? ম্যাডেলি বলে, শুধুমাত্র আমি একটা সেফটি বক্স খুলব। তখন রাসেল যেই সেফটি বক্স থেকে একটা ফাইল বের করেছিল সেই ফাইলটি ম্যাডেলিকে দেখিয়ে বলে, এটার জন্য, তাই তো? রাসেল আরও বলে, তোমাকে যে এখানে পাঠিয়েছে তার উচিত ছিল এই ফাইলটি ধ্বংস করে ফেলা, কিন্তু যেহেতু সেটা করেনি তাই এটা এখন আমার, এবং এটি আমার ভবিষ্যতের নিরাপত্তা, কারণ পরবর্তীতে যদি আমাকে আদালতের সামনে দাঁড়াতে হয় তাহলে এই কাগজের বিনিময়ে তুমি আর তোমার বস আমাকে সাহায্য করবে। তখন ম্যাডেলি বলে, তুমি এই কাগজটা নিয়ে এখান থেকে বের হতে পারলে বিনিময়ে অনেক টাকা পাবে। রাসেল বলে, কথাটা মাথায় রাখলাম। তখন ম্যাডেলি বলে, আচ্ছা তুমি এখান থেকে পালাবে কিভাবে? তখন রাসেল বলে, সবার সামনে দিয়ে মেইন গেট দিয়ে বের হয়ে যাব। অবশেষে ম্যাডেলি বলে, এই ফাইলের ব্যাপারে তুমি কিভাবে জেনেছো? তখন রাসেল বলে, অপরাধ হলো দুর্গন্ধের মতো, যেটাকে ঢেকে রাখলেও কখনো সেটা থেকে গন্ধ দূর করা যায় না। যাই হোক, ম্যাডেলি এতক্ষণে বুঝে যায় যে রাসেল যেমন তেমন কোনো ডাকাত নয় এবং সে সব কিছু পরিকল্পনা করেই এখানে এসেছে। এরপর ম্যাডেলি কোনো উপায় না পেয়ে সেখান থেকে বের হয়ে আসলে ক্যাট তাকে জিজ্ঞেস করে যে তোমাদের কি কথা হলো। তখন ম্যাডেলি বলে, তাকে অফার করেছিলাম এখন যদি সে আত্মসমর্পণ করে তাহলে তার সাজা কম হবে, কিন্তু সে রাজি হয়নি। মানে ম্যাডেলি ক্যাটকে ভুলভাল বুঝে সেখান থেকে চলে আসে, কিন্তু ক্যাট ব্যাপারটি ঠিকই বুঝতে পারে যে এসবের মধ্যে কোনো না কোনো ঘাপলা রয়েছে। এরপর ক্যাট রাসেলকে ফোন করে বলে, তোমার জন্য প্লেন রেডি করা হয়েছে। মানে রাসেল আরও আগেই তার জন্য এয়ারপোর্টে একটা প্লেন রেডি করার শর্ত দিয়েছিল। ক্যাট আরও বলেছে, আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আমি আগে ভেতরে গিয়ে শিওর হতে চাই যে তুমি সকল জিম্মিকে সুরক্ষিত রেখেছো কি না, আর তারপরেই তুমি তোমার প্লেন বুঝে পাবে। তো এরপর রাসেল ক্যাটকে ভিতরে নিয়ে এসে বিভিন্ন রুমে বন্দি করে রাখা সকল জিম্মিদের দেখায়। এক পর্যায়ে ক্যাট বলে, তোমার এত পরিকল্পনা থাকতেও তুমি এখান থেকে বের হচ্ছ না কেন? তখন রাসেল বলে, আমি কাপুরুষের মতো এখান থেকে পালাবো না, সময় হলে সবার চোখের সামনে দিয়ে হেঁটে বের হয়ে যাব। এভাবে কথা বলার এক পর্যায়ে ক্যাট হঠাৎ রাসেলকে আক্রমণ করে। আসলে ক্যাট চাইছিল সে যেভাবেই হোক একবার রাসেলের ফেসটা দেখবে। আর তখনই আরেকজন ডাকাত এসে ক্যাটকে গান পয়েন্টে নিয়ে বাহিরে বের করে দেয়। অপরদিকে দেখা যায় তারা ব্যাংকের স্টোর রুমে অলরেডি একটা গর্ত খুঁড়ে ফেলেছে। আর ক্যাট সেখান থেকে ফিরে এসে যখন আরেকজন পুলিশের সাথে কথা বলছিল তখন হঠাৎ রাসেল ক্যাটকে ফোন করে বলে যে, তোমরা ব্যাংকের দোতলার দিকে টার্গেট করে যে সিসিটিভি ক্যামেরাটি লাগিয়েছ সেটার মনিটরে তোমরা একবার তাকিয়ে দেখো। আসলে পুলিশেরা গোপনে ব্যাংকের বাইরে আরেকটি ক্যামেরা লাগিয়ে ব্যাংকের দুইতলা গোপনে ফলো করে আসছিল, আর সেই ক্যামেরাটি রাসেল দেখতে পেয়ে রাগে ক্যাটকে কল দিয়ে লাইনে থাকা অবস্থায় সরাসরি একজন জিম্মিকে গুলি করে মেরে ফেলে। আর ক্যাটেরা সবাই এটা দেখে তো প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, আর সেই জিম্মি খুন হওয়ার জন্য সেখানে ক্যাটের বস চলে আসে। আসার পর সে তো অনেক রেগে যায় এবং তাদের উপর অ্যাকশনে নামার জন্য পুলিশকে নির্দেশ দেয়। এরপর পুলিশেরা ব্যাংকের ম্যাপ দেখে বিভিন্ন প্ল্যান করে যে তারা কোন দিক দিয়ে কীভাবে আক্রমণ করবে এবং কীভাবে জিম্মিদের সেফ রাখবে, কিন্তু তারা ঠিক করে যে সেখানে পরিস্থিতি অনুযায়ী গুলির পরিবর্তে তারা রাবার বুলেট ব্যবহার করবে। তো এরপর তারা প্ল্যান মতো পজিশন নিতে শুরু করে, আর ক্যাট তখন তাদের রুমে একটা বক্স হাতে নিয়ে নাড়াচাড়া করছিল, আর তখনই সে দেখতে পায় সেটার ভিতরে একটা ট্রান্সমিটার লাগানো ছিল। মানে রাসেল তাদের খাবারের একটা লিস্ট লিখে যে বক্সে করে একটা জিম্মির গলায় এটা লাগিয়ে দিয়েছিল সেটার ভিতরে একটা ট্রান্সমিটার সেট করে রেখেছিল, যাতে ক্যাটদের অফিসের সমস্ত কথা তারা শুনতে পায়। এটা দেখে ক্যাট সঙ্গে সঙ্গে তাদের পুরো টিমকে ফোন করে বলে, ডাকাতেরা আমাদের সমস্ত কথা এবং এই অপারেশনের প্ল্যান শুনে ফেলেছে, তাই ক্যাট এই অপারেশন বাতিল করতে বলে। কিন্তু ক্যাটের বস তাদের আক্রমণের জন্য নির্দেশ দিয়েছিল, তাই পুলিশেরা বলে যে আমরা আক্রমণ চালিয়ে যাব। আর এই সকল কথা ব্যাংকের ভিতর থেকে রাসেল শুনছিল। আর এবার তারা সব জায়গায় স্মোক গ্রেনেড ছোঁড়ে ধোঁয়ার সৃষ্টি করে সকল জিম্মিদের এক জায়গায় জড়ো করে। এরপর তারা মেইন দরজার সামনে একটি বোমা ব্লাস্ট করায়। এরপর সকল জিম্মিদের মেইন গেট দিয়ে বের করে দেয়। আর সবার একই রকম পোশাক থাকার জন্য জিম্মিদের সাথে যেহেতু আসামিদেরও পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল,
তাই পুলিশেরা সকলকেই রাবার বুলেট দিয়ে ফায়ার করে ডাউন করে ফেলে এবং সকলকেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এরপর ক্যাটসহ পুলিশেরা ভিতরে গিয়ে একে একে ব্যাংকের সকল রুম চেক করে, কিন্তু তারা সেখানে কোনো ডাকাতকে পায় না এবং কোনো খুন হওয়া লাশকেও পায় না। তবে তারা ডাকাতদের বন্দুকগুলো খুঁজে পায়, কিন্তু অবাক করা বিষয় হল এইগুলোর একটাও আসল বন্দুক ছিল না, সবগুলো ছিল খেলনা বন্দুক। তারা আরেকটি রুমে গিয়ে দেখে যে যেই জিম্মিকে গুলি করে মারা হয়েছিল আসলে সেটিও ছিল একদম সাজানো। ডাকাতেরা আসলে তাদের মধ্যেই একজনকে দিয়ে রং এবং সিরিঞ্জের মাধ্যমে এই খুনের অভিনয় সাজিয়েছিল। যাই হোক, এখন বাকি রইল যে এই ব্যাংক থেকে কত টাকা আর কী কী চুরি হয়েছে। তো সেই হিসেবটি মেলানোর জন্য ক্যাট প্রথমে সেই ব্যাংকের ডাকাতির পূর্বের সকল ডকুমেন্টসগুলো চেক করে দেখে যে আসলে ব্যাংকের ডাকাতির পূর্বে মোট টাকার পরিমাণ কত ছিল। আর চেক করার পরে তারা হিসাব মিলিয়ে দেখে যে একটা টাকাও এই ব্যাংক থেকে চুরি হয়নি, এমনকি অন্য কোনো কিছুও চুরি হয়নি। কিন্তু সেখানে একটা রিপোর্ট চেক করার সময় হঠাৎ ক্যাটের চোখে পড়ে যে ব্যাংকের যেই সেফটি লকারগুলো ছিল সেগুলোর মধ্যে সবগুলি ঠিকঠাক ছিল, কিন্তু 391 পরে আজ পর্যন্ত 392 নম্বর লকারটির ইনফরমেশান কোথাও এই ব্যাংক উল্লেখ করেনি। মানে 392 নম্বর লকারের সকল ইনফরমেশান এই ব্যাংক এতদিন যাবত গোপন রেখে আসছিল। আর অন্যদিকে দেখা যায় ম্যাডেলি সেই ব্যাংকের মালিক আর্থারের সাথে দেখা করতে চলে আসে। তখন আর্থার বলে, আমি তোমাকে যেই ফাইলটি উদ্ধার করতে পাঠিয়েছিলাম সেটি কোথায়? ম্যাডেলি বলে সেটি ডাকাতের লিডার তার নিজের কাছে রেখে দিয়েছে, যাতে আপনি তার প্রতি কোনো প্রতিশোধ না নেন এবং ভবিষ্যতে সেই বিপদে পড়লে আপনি যাতে তাকে সাহায্য করেন। ম্যাডেলি বলে, তবে আপনার সম্পর্কে ডাকাতের লিডার সব কিছু জানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আপনি যেভাবে ধনী হয়েছেন। আর এই প্রথমবারের মতো আর্থার ম্যাডেলিকে বলে যে হ্যাঁ, সেটি প্রায় 60 বছর আগের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি একজন আমেরিকান হওয়া সত্ত্বেও জার্মানির নাৎসি বাহিনীর সাথে হাত মিলিয়ে অঢেল সম্পত্তি কামিয়েছিলাম, কারণ তখন আমি একজন যুবক এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিলাম আর ভালো খারাপ কিছু বিশ্লেষণ করিনি। আর্থার আরও বলে যে আমার একজন ইহুদি বন্ধু ছিল যাকে আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তার অনেক সম্পত্তি ছিল, নাৎসি বাহিনী তার পরিবারকে মেরে ফেলার পর তাদের কাছে থেকে আমি অনেক সম্পত্তি পেয়েছিলাম। আর এই সকল অবৈধ সম্পত্তির ফাইল এবং অসংখ্য ডায়মন্ড আমার ব্যাংকের 392 নম্বর সেফটি বক্সে রাখা ছিল, এবং সাথে একটা ডায়মন্ডের আংটিও ছিল যেটি ছিল আমার সেই ইহুদি বন্ধুর স্ত্রীর। যাই হোক, ম্যাডেলি যেহেতু অনেক আগেই রাসেলের কাছে থেকে আর্থারের এই কুকর্মের কথা জেনেছিল, তাই এবার ম্যাডেলির চুক্তির টাকার সাথে আর্থার তাকে আরও কয়েকগুণ বেশি টাকার একটা চেক দেয়, যাতে ম্যাডেলি এই সমস্ত কথা গোপন রাখে। এরপর ম্যাডেলি এতগুলো টাকা পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে আসে। আর ম্যাডেলি সেখান থেকে চলে আসলে এই সব কিছুর জন্য আর্থার প্রচণ্ড রকম মর্মাহত হয়ে পড়ে। এরপর আবারও সেই শুরুর দৃশ্য দেখানো হয় যেখানে রাসেল বলেছিল যে সে একটা ছোট রুমে কয়েকদিন থেকে নিজের ইচ্ছায় আটকে রয়েছে এবং সে একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আর এবার রাসেলের হাতে অসংখ্য ডায়মন্ড দেখা যায়, আর এই ডায়মন্ডগুলোই সেই 392 নম্বর লকারের ভেতরে অনেকগুলো কালো ব্যাগের মধ্যে রাখা ছিল। আর এবার দেখা যায় রাসেল সেই ব্যাংকের স্টোর রুমের র্যাকের পেছন থেকে বেরিয়ে আসছে। মানে হলো এই ব্যাংকে ডাকাতির পর অন্য ডাকাত সদস্যরা জিম্মিদের সাথে মিক্স হয়ে গিয়েছিল, যার কারণে পুলিশ তাদের আলাদা করে শনাক্ত করতে পারেনি। কিন্তু রাসেল এই স্টোর রুমের র্যাকগুলোর পিছনে ছোট্ট একটা রেডিমেড রুম বানিয়ে সেখানেই কয়েকদিন ধরে লুকিয়ে আছে, কারণ রাসেল সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে সে সবার সামনে দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যাবে, আর এখন সে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দেখা যায় রাসেলের বাকি সদস্যরা গাড়ি নিয়ে ব্যাংকের নিচে তার জন্য অপেক্ষায় রয়েছে, আর তারা দেখতে পায় ক্যাট আবারও সেই ব্যাংকে ঢুকছে। আর এই খবরটি তারা ফোন করে রাসেলকে জানিয়ে সতর্ক করে দেয়। যাই হোক, এবার রাসেল ব্যাংকের স্টোর রুম থেকে বের হয়ে হাঁটতে শুরু করে, আর মেইন গেটের সামনে এসে সে ক্যাটকে দেখতে পায় এবং রাসেল ইচ্ছাকৃতভাবে ক্যাটের সাথে ধাক্কা লেগে দুজনেই সরি বলে চলে যায়। যাই হোক, রাসেল এবার গাড়িতে উঠলে তার একজন সঙ্গী ব্যাগ চেক করে দেখে যে সেখানে অনেকগুলো ডায়মন্ড রয়েছে। তখন লোকটি বলে যে ডায়মন্ডের আংটিটা কোথায়? তখন রাসেল বলে সেটা জায়গা মতোই রেখে দিয়েছি, আর বলে যে আমি শুধু একজন অসৎ ব্যক্তির অবৈধ সম্পত্তি ডাকাতি করেছি যে নিজের অপকর্ম ঢেকে রাখতে চেয়েছিল। অন্যদিকে দেখা যায় 392 নম্বর লকারের কোনো রেকর্ড ব্যাংকের ফাইলে উল্লেখ না থাকায় ক্যাট সেটি চেক করতে যায়, আর সে লকারটি খুলে তেমন কিছুই পায় না, শুধুমাত্র সে একটা আংটি পায় আর একটা চিরকুট পায় যেটাই লেখা ছিল এই আংটিকে অনুসরণ করো। এবার ক্যাট স্পষ্ট বুঝতে পারে যে এই 392 নম্বর লকারটি সেভ করার জন্যই আর্থার ম্যাডেলিকে ব্যাংকে পাঠিয়েছিল, যার জন্য ক্যাট সেই আংটি নিয়ে সোজা আর্থারের কাছে চলে আসে এবং বলে যে
আপনার ব্যাংকের 392 নম্বর লকারের আজ পর্যন্ত কোনো রেকর্ড ফাইলে নেই, সেটার কাহিনী কি? কিন্তু আর্থার এ ব্যাপারে ক্যাটের সাথে কোনো কথা বলতে রাজি হয় না। এক পর্যায়ে সে আংটিটা দেখিয়ে বলে যে এটাই তাহলে আসল কাহিনী, তাই না? এই বলে সে ওখান থেকে সোজা মেয়রের কাছে চলে আসে। এসে দেখে যে ম্যাডেলিও মেয়রের সাথেই রয়েছে। আসলে ক্যাট বুঝতে পেরেছিল যে আর্থারের সকল অবৈধ সম্পদ সেই 392 নম্বর লকারে ছিল, আর সেটা অলরেডি ডাকাতেরা নিয়েই গেছে। আর এই আংটিটা রেখে গিয়েছিল যাতে সেটার একটা সূত্র ধরে ক্যাট এগিয়ে যেতে পারে। আর তাই ক্যাট সেই আংটিটা ম্যাডেলি এবং মেয়রকে দেখিয়ে বলে যে আপনার দেওয়া কথা অনুযায়ী যদি আমার প্রমোশনের ব্যবস্থা করেন তাহলে আপনারা সবাই রক্ষা পাবেন। এছাড়া এই আংটির সূত্র ধরে আমি এই কেস লড়ে যাব এবং সবার মুখোশ খুলে দেব। আর যেহেতু ম্যাডেলি এবং মেয়রও এটার সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, তাই তারা উপায় না পেয়ে ক্যাটের প্রমোশনের ব্যবস্থা করে দিতে রাজি হয়। এরপর ক্যাট বাসায় ফিরে এসে তার পকেটে এক পিস ডায়মন্ড খুঁজে পায়। আর এবার ক্যাটের একটা কথা মনে পড়ে, সেটা হলো ক্যাট একবার ব্যাংকের ভিতরে জিম্মিদের দেখতে গিয়ে রাসেলকে প্রশ্ন করেছিল যে তোমার এত নিখুঁত পরিকল্পনা থাকতেও তুমি ডাকাতি করে ব্যাংক থেকে বের হচ্ছ না কেন। তখন রাসেল বলেছিল যে সময় হলে সবার সামনে মেইন গেট দিয়ে বেরিয়ে যাব। আর এবার ক্যাট বুঝতে পারে যে সে পরবর্তীতে ব্যাংকে ঢোকার সময় তার সাথে যেই লোকের ধাক্কা লেগেছিল সেই ছিল এই ডাকাতির লিডার, এবং সেই লিডার তখন ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিল এবং ধাক্কা লাগার সময় সে তার পকেটে এই ডায়মন্ডটি দিয়েছিল। এটা ভেবে ক্যাট অবাক হয়ে গিয়ে একটা মুচকি হাসি দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, অথবা আপনারা ব্যাপারটি ভুলে গেছেন, সেটি হলো এই ব্যাংকের মালিকের এই অবৈধ সম্পদের কথা এবং ওই 392 নম্বর লকারের কথা এই ব্যাংক ডাকাত রাসেল জানলো কিভাবে, তাই না? তো আপনারা খেয়াল করছেন কি না জানি না, সেটা হলো রাসেলকে রিসিভ করার জন্য গাড়িতে একটা লোক বসেছিল যে রাসেলকে সেই আংটির কথা জিজ্ঞেস করেছিল। এবং সেই ডাকাতির সময় যখন যেই দুইজন জিম্মিকে তারা ছেড়ে দিয়েছিল তাদের মধ্যেও এই লোকটাও ছিল। আর এই লোকটাকেও কিন্তু ক্যাট জিজ্ঞাসাবাদ করেছিল, আর এই লোকও রাসেলদের সাথে ব্যাংক ডাকাতির জন্য ব্যাংকের ভিতরে ঢুকেছিল। আর এই লোকটি ছিল ইহুদি। আর ব্যাংক মালিক আর্থার কিন্তু বলেছিল যে তার একজন ইহুদি বন্ধু ছিল যার অনেক সম্পত্তি সে পেয়েছে। এখন হতে পারে আর্থারের সাথে সেই ইহুদি বন্ধুর কোনো দিক দিয়ে হয়তো এই লোকটি পরিচিত ছিল, যার জন্য এই লোকও আর্থারের ওই সব ঘটনার কথা জানত। যদিও মুভিতে বিস্তারিত বিষয়টি ক্লিয়ার করে জানায়নি, তবে মুভির কাহিনীর মধ্যেও বিভিন্ন হিন্টস দিয়ে এটি বোঝানো হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আশা করছি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।